হ্যালো ভিউয়ার্স, আজকে একেবারে নতুন কিছু লিলি বুটিক্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এগুলো একদমই আনকমন এবং কটনের উপর ফেব্রিকসগুলো। সো নেকলাইনটা এভাবে ওয়ার্ক করা, সেমি স্টিচ করা আছে। এখানে প্যানেল লাগানোর কোনো ঝামেলা নাই। এটা চিকেন কারি ফেব্রিক্সের মধ্যে, নিচের অংশটা এভাবে প্রিন্ট করা, স্টোন ওয়ার্ক। তার নিচে হচ্ছে যে এইভাবে লেসটা, এটা জাস্ট অ্যাড করাই আছে। এই যে দেখুন, চিকেন কারি ফেব্রিক্সের মধ্যে এভাবে গোল্ডেন কালার স্টোন আছে, আর ওনাগুলো হচ্ছে কটনের উপর লেস ওয়ার্ক আছে। এভাবে স্লিম একটা লেস ওয়ার্ক, দেখুন পুরো ওনা। আর মাঝখানে একদম খুব হালকা করে সিকোয়েন্স ওয়ার্ক, বেবি ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটি। একটু ডার্ক কালার আসছে, এটা কিন্তু বেবি ইয়েলো কালার, লাইক এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালার। একই রকম অনেকগুলো কালেকশন আছে, কালারগুলো আস্তে আস্তে দেখিয়ে দেবো। এগুলো প্রাইস হচ্ছে 3,200 টাকা। একটু ব্যাকপাটও দেখিয়ে দিচ্ছি, কটন ফেব্রিক ডিজিটাল প্রিন্টের উপর নিচের লেনটা এভাবে ওয়ার্ক করে। আবার ফ্রন্ট পার্টে যাই, ফ্রন্ট পার্ট। আর এই এটার ঠিক পাশেই কিন্তু এক্সট্রা করে স্লিপসটা, এই যে এটা হচ্ছে স্লিপস। আমি একটু অপোজিটটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিপসের অংশ। খুবই কমফোর্টেবল কটন। অন্য যারা কালেকশন চান তারা এই দিল্লি বুটিক্সের কালেকশনগুলো দেখতে পারেন, রিজনেবল প্রাইসের ভিতর। ওকে ডান। আচ্ছা, এরপরে যেটি দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে। নেক লাইনটা হচ্ছে এভাবে ওয়ার্ক করা, বসানো অ্যাটাচ। কটন দুপাট্টা জেম সিল্ক সিল্ক দিয়ে আছে, এটা একটা সিল্ক বা লঘু। ওকে, সো পুরো বডিটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা, গোল্ডেন কালার স্টোন। এবং নিচে হচ্ছে গিয়ে চিকেন ওয়ার্ক। আর দোপাটা হচ্ছে এরকম, পুরো দোপাট্টায় কলকা ডিজাইনে এভাবে সাইডে ওয়ার্ক করা, আর ভিতরে ছোটো ছোটো ফ্লাওয়ার ডিজাইন। এটা প্যান্ট, কটনের প্যান্ট। এই যে দেখুন দোপাট্টা, এই যে ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্ট করা, ঠিক আছে। আর এটা হচ্ছে স্লিপসের অংশটা। খুব সুন্দর একটি কালেকশন, লাইট লেমনের মধ্যে। এগুলো ডেফিনেটলি খুবই কমফোর্টেবল, যদি আপনাদের বাজেটের সাথে মিলে যায় তাহলে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন পেজ থেকে। ওকে, 3,200 টাকা প্রাইস। আবারও বলছি কটন, কটনের উপর চিকেন কারি ওয়ার্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের এই কালেকশনগুলো। এটা হচ্ছে বাসন্তী কালার, বাসন্তী কালারের মধ্যে এটা দোপাট্টা, লেস ওয়ার্ক, সবগুলো কিন্তু একই কাজ। সেজন্য বারবার দেখাচ্ছিও না বা এত ভালো করে বলছিও না। সো কটনের উপর খুব ফুল কালেকশন। সো এই কালেকশনটা একটু দেখুন, ফুলি কটন। এটা একটু ফ্রন্ট আর ব্যাকটা দেখা দাও। এটা হচ্ছে ব্যাক পার্ট, যেটার সাথে স্লিপসটা অ্যাটাচ করা।
যেগুলো যে লাইক বিনয় বা বিবেক শালিকার যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি এগুলো দিল্লি বুটিক্স। আচ্ছা খুব সুন্দর, মানে খুব কটন এবং লিলেন, লিলেন একটা মিক্সড আছে, খুব কমফোর্টেবল হবে ফেব্রিক্সগুলো। ওকে 3,200 টাকা। সো পেস্ট কালারের মধ্যে আরেকটি কালেকশন দেখুন, এটা হচ্ছে ওড়না, লেস ওয়ার্ক আছে, প্যান্ট এবং ড্রেসের নিচের পার্টটা সুন্দর একটা পেস্ট কালার, মাল ঠিক করে দিতে হবে। খুবই সুন্দর একটা পেস্ট কালার এর মধ্যে মাল না মালি মালি প্যাকেটটা খুলো, এর উপরে এর উপরে এর উপরে এটা নিজেরটা মাস করতে গেলে এটা দেখুন। আচ্ছা ফ্রন্ট ব্যাকটা দেখাবো, তো ব্যাকটা তার বাসন ছেড়ে দেখো, আবার জাতি দিয়ে ছেড়ে দিতেছে। এই যে ব্যাগ প্যাক পোর্শনে হচ্ছে পেস্ট কালার, একটা ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ ভাইয়া না একটা শুধু কোক বা কিছু পাইলে আর মজো টজো কিছু না। সো ফ্লোরাল প্রিন্ট, তারপর হচ্ছে নিচেটা এভাবে চিকেন কারি ওয়ার্কটা। ওকে বেবি ওলের মধ্যে আরেকটি কালেকশন, জাস্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি, কলকার ডিজাইন। আমি এতক্ষণ ধরে যতগুলো ড্রেসই দেখাচ্ছি আমার কাছে মনে হলো ডিজাইনগুলো সেম, জাস্ট অনেক কালারগুলো ডিফারেন্ট। তো নেক লাইনটা স্টিচ করা আছে, সেম স্টিচ এই ড্রেসগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। বেবি ইয়েলো কালারের মধ্যে এই কালেকশনটি, নিচে অংশটা হচ্ছে এভাবে প্রিন্ট করা। এরপরে কালেকশনে চলে যাবো। আচ্ছা একটা ফ্রন্ট ব্যাগ দেখাই নেই, কিন্তু ফ্রন্টটা একটু আরেকবার দেখাবো এবং ব্যাগটা একটু দেখাবো। আচ্ছা ব্যাগটা দেখুন, ওকে 3,200 টাকা ড্রেসগুলো নিতে চাইলে ইনবক্স করতে হবে পেজে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ওকে বিদায় নিচ্ছি, ফিরবো আবারও নতুন। একটু সোজা করে ধরো। আচ্ছা এগুলো দেখতে পারেন স্যার? খুব সুন্দর ভাবে নেক লাইনটা স্ট্রং ওয়ার্ক করা, ভিতরে হচ্ছে গিয়ে আরি ওয়ার্ক না, ভিতরে হচ্ছে গিয়ে একটা চিকেন কারি ওয়ার্ক, আর নিচে প্যানেল। এটা ব্যাকপার্টটা দেখায় তারপরে রেখে দাও ফোনে করে সাজিয়ে। এটা হচ্ছে ব্যাকপার্ট আর এটা হচ্ছে স্লিভস। আচ্ছা একদম মিষ্টি কালার বলতে যেটাকে বোঝায়, মিষ্টি কালারের মধ্যে এভাবে লেস ওয়ার্ক আছে, এটারও সেম। ঈদের পরে হয়তো ভাবছে ক্লায়েন্টরা কমফোর্টেবল কালেকশন খুঁজছে বা খুঁজবে, সো সেই জন্য এই কালেকশনগুলো মূলত স্টক করা। নিচের অংশটা এভাবে চিকেন কারি ওয়ার্ক আছে, সেগুলো স্টিচ করতে হবে না। নেক লাইনটা দেখুন, 3,200 টাকা প্রাইস। ভালো লাগে সেক্ষেত্রে ইনবক্স করতে হবে। আর আরেকটি জিনিস বলে দিচ্ছি, কারো কোনো ইনকোয়ারি থাকলে যে নাম্বারটি শেয়ার করা হবে সেই নাম্বারটিতে আপনারা নক করবেন। সো এরপর আরেকটি কালেকশন দেখাচ্ছি, এটা হচ্ছে জর্জেটের উপর দোপাট্টা, এটাও পেস্ট কালারের মধ্যে, নেকলাইনটা এভাবে অ্যাম্ব্রো ওয়ার্ক, আর পুরোটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট। বাট এটা ফেব্রিক্সটা কি একটু দেখবা, ঠিক মার দেওয়া নাকি ডাবল? না ও আচ্ছা, এটা অর্গেন্ডির উপর, অর্গেন্ডির উপর স্টোন ওয়ার্ক করা, নিচে অংশটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা, তার নিচে হচ্ছে এভাবে প্যানেল করা প্যান্ট এবং দোপাট্টা। এটা একটু ফ্রন্ট ব্যাকটা দেখাবো, অর্গেন্ডি ফেব্রিক্সের উপর, সামারে খুব কমফোর্টেবল এই কালেকশনগুলো। এগুলো হোপফুলি আমরা যদি খুব সুন্দরভাবে লাইটিং করে দেন হচ্ছে ছবি তুলতাম তাহলে আপনাদের অনেক ভালো লাগতো, যেহেতু সময় স্বল্পতা ব্যাপারটা
সময় স্বল্পতার জন্য আমরা শুধুমাত্র ড্রেসগুলোকে এইভাবে দেখানোর চেষ্টা করছি। ওকে, এই অংশটা স্লিভস না, পেস্ট কালারটা, হ্যাঁ স্টেচে ভাঁজ করে ফেলো। এটা ওন্নাটা একটু দেখাবো, এটার প্রাইস কি একই প্রাইস? 3,200 টাকা। আচ্ছা, সেম ক্যাটাগরির মধ্যে আবার জর্জেট ওন্নাও আছে। সো এই ড্রেসগুলো পারচেস করতে, দেখুন অনেকগুলো কালার আছে, ড্রেসগুলো পারচেস করতে অবশ্যই, হ্যাঁ খুলো, আপনারা ইনবক্স করবেন যে মিষ্টি কালার, পেস্ট কালার আমি আগের ফুটেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা বেবি ইউলোর মধ্যে দু তিনটি ডিজাইন আছে, পেস্টের মধ্যে, পিচের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে। সো